দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আচ্ছা ধন্যবাদ আপনারা যে খামারটা আমার পিছনে দেখছেন এটি একটি বাণিজ্যিক ব্রয়লার খামার এবং এর বয়স পাঁচ বছরের উপর এই খামারটার মধ্যে এখন বত্রিশ হাজার ব্রয়লার একসাথে লালন পালন করা হয় এটা অল ইন অল আউট সিস্টেম এখানে প্রয়োগ করে অর্থাৎ সকল বাচ্চা একসাথে উঠে সকল বাচ্চা একসাথে বিক্রি হয়ে যায় এবং বাচ্চা বিক্রয়ের পর এই খামারে একটা পনেরো দিন পর্যন্ত গ্যাপ সৃষ্টি করে রাখা হয় তখন জীবাণুনাশক ব্যবহার করে খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে বাচ্চা ওঠানো হয় এখানে একদিন বয়সের বাচ্চা লালন পালন করা হয় একদিন বয়সে তিরিশ দিন বয়স পর্যন্ত এবং এর মধ্যে তাদের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা তাদের রোগ নিয়ন্ত্রণ তারপর তাদের ভ্যাকসিনেশান প্রোগ্রাম সব কিছুই আমাদের সম্পদ বিভাগের পরামর্শ মোতাবেক করে থাকে এবং তাদের যে খাদ্য তিন ধরনের খাদ্য তারা ব্যবহার করে এটা হচ্ছে গ্রোয়ার স্টার্টার যেটা প্রথম দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত করে থাকে তারপর গ্রোয়ার করে চোদ্দ দিন থেকে বিশ দিন বয়স পর্যন্ত আর হচ্ছে ফিনিশার হচ্ছে বিশ থেকে তিরিশ পর্যন্ত এই তিন পর্যায়ের খাদ্য আমরা তাদেরকে রেশন করে দিচ্ছি ফর্মুলেশন করে এবং সেইভাবে তারা এই খাদ্যগুলি দেওয়ার কারণে এখানে তাদের গ্রোথ খুব ভালো আসে তারা কোনো বাণিজ্যিক খাবার ব্যবহার করে না এবং তাদের এই খাদ্যের ফর্মুলেশনে তারা অনেক বেশি উপকৃত এবং তাদের ব্রয়লারের ওজন আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে একশো আশির থেকে আঠারোশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত ওজন হয় এবং এটি বাজারে অনেক তাদের যে রেটটা রেটটাও খুব ভালো থাকে যদিও এটি তারা অত্যন্ত হাইজেনিক উপায়ে তাদের জীব নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের যে কারণে তাদের এখানে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন হয় না কারণ কেননা কোনো রোগ এখানে কখনই হয় না গত পাঁচ বছর আমার দেখা মতে এখানে কোনো ধরনের মরক আসে না তাদের ব্রয়লার খামারে সচরাচর যেটা সমস্যা হয় গাম্বরু বা আমার এবং আমাশা রোগটা বেশি দেখা যায় এই দুইটার কোনোটাই তাদের এখানে হয় না তারা গাম্বরু ভ্যাকসিন করে দশ দিন বয়সে প্রথম সাত দিন বয়সে তারা বিসিআরডিবি ভ্যাকসিন করে যারা আমাদের সরকারি ভ্যাকসিন এবং দশ দিন বয়সের মতো তারা গাম্বরু ভ্যাকসিন করে এবং আবার সাত সতেরো দিন বয়সে পুনরায় গাম্বরু ভ্যাকসিন করে এবং তিন সপ্তাহ বয়সে তারা পুনরায় বিসিআর ভ্যাকসিন করে যে তাদের এখানে গাম্বরু এবং রানী ক্ষেতের কোনো প্রকোপ নাই এবং কক্সিডিয়া যেটা আমাশয় এটা প্রতিরোধের জন্য তারা স্টেট খাবারের সাথে ব্যবহার করে এবং মাঝে মধ্যে কক্সিটিয়াল যদি কখনও ক্লিনিক্যাল ফলমে দেখাও যায় তো তারা সেই ক্ষেত্রে তারা আমাদের পরামর্শ মোতাবেক তারা কক্সিটি অ্যান্টি কক্সিডিয়াল ওষুধ ব্যবহার করে থাকে বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় এবং প্রেসক্রিপশান ছাড়া তারা কোনো কোনো ধরনের ওষুধ এখানে ব্যবহার করে না আমরা দেখছি যে বর্তমান সময়ে বাজারে ব্রয়লার মুরগির প্রতি মানুষের আগ্রহ কিছুটা কমে এসেছে ব্রয়লারের মূল্য একেবারে কমে এসেছে যেটা স্মরণকালের সবচেয়ে কম দাম এখন খামার পর যে আশি থেকে পঁচাশি টাকা বা নব্বই টাকা এক কেজি ব্রয়লার মাংস পাওয়া যায় যে ব্রয়লারের উৎপাদন খরচ পরে আপনার একশো টাকার উপরে পার কেজি তো ইদানিং আবার বাচ্চার মূল্য কম হয়ে যাওয়ার কারণে হয়তো তারা তারা এই ধরনের বড় খামার যারা করে তারা হয়তো টিকে থাকতে পারছে বা ক্ষুদ্র খামারিদের জন্য এটা খুবই একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন কারণ ক্ষুদ্র খামারিরা ব্রয়লার উৎপাদন করে বিক্রয়ের ক্ষেত্রে সমস্যায় পড়ে এবং তারা তাদের যে পুঁজি কম এবং তারা যেহেতু তারা খাদ্য কিনে আনে বাড়ির থেকে বিভিন্ন কোম্পানির খাদ্য থেকে কিনে আনে এবং সেই খাদ্যগুলি যে নিজেরা খাদ্য উৎপাদন করলে উৎপাদন খরচ কম পড়ে কিন্তু যখনই বাজার থেকে বা অন্য কোনো কোম্পানির উপর নির্ভর করে সেখানে খাদ্যের প্রোডাকশন কস্টটা একটু বেশি পড়ে সেই কারণে তাদের খাদ্যের এই এই খাবারটাতে খাদ্য খরচটা কম পড়ে যেহেতু তারা নিজেরা খাদ্য তৈরি করে কিন্তু বাজারে থেকে যারা বিভিন্ন কোম্পানির খাবার কিনে খাওয়ায় এবং ওই সমস্ত খামারিরা যারা কন্ট্যাক্ট গ্রোয়ার অথবা বিভিন্ন ডিলারের মাধ্যমে খাবার নিয়ে খাওয়াচ্ছে তারা কিন্তু ডিলার নির্ভর থাকে ডিলাররা তাদেরকে ওষুধ দিয়ে থাকে খাদ্য দিয়ে থাকে অন্যান্য ভ্যাকসিন দিয়ে থাকে সম্পূর্ণ ডিলারের কেসে চলে যেখানে সেখানে ডিলারদের সঙ্গে তাদের ডিলিংস এবং পরবর্তী মার্কেটের যে ব্যালেন্স সেটা করতে গিয়ে তারা অনেকে ক্ষুদ্র খামারগুলি এই দুর্মূল্যের বাজারে ঝরে যাচ্ছে তা আমরা আশা করছি যারা ব্রয়লার খামার করবে তারা যদি সম্পদ বিভাগের সম্পদ কর্মকর্তাদের পরামর্শ নিয়ে খাদ্যের ফর্মুলেশন করে খাদ্য তৈরি করে সেখানে খাদ্য খরচ অনেক কম পড়বে দ্বিতীয়ত হচ্ছে যে রোগ ক্ষেত্রে তারা অনেক নিয়ন্ত্রণ করতে পারে এবং যদি কোনো ডিজিজ হয় সেই ক্ষেত্রে ডিজিজের চিকিৎসা করতে গিয়ে রোগের চিকিৎসা করতে গিয়ে যে পরিমাণ অর্থ ব্যয় হয় সেই অর্থ একটা বিরাট লোক লোকসানের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এইখানে এই খামারটার ক্ষেত্রে যেখানে হয় যে যেহেতু কখনোই কোনো রোগ হয় না সেই ক্ষেত্রে তাদের ওষুধের খরচ একেবারেই কম দেখা যায় যে ভ্যাকসিন এবং অন্য অন্য ওষুধ ব্যবহার কর মানে অ্যান্টি অ্যান্টি স্টেট সহ অন্যান্যগুলি ব্যবহার করতে দেখা যায় মুরগি প্রতি হয়তো দুই টাকা আড়াই টাকা বা তিন টাকার বেশি পড়ে না বেশিরভাগই তারা সরকারি ভ্যাকসিনটি ব্যবহার করে কারণ বাণিজ্যিক ভ্যাকসিনের ভ্যালু অনেক বেশি মূল্য অনেক বেশি এবং বাণিজ্যিক ভ্যাকসিন ব্যবহার করতে গিয়ে দেখা যায় যে সেখানে তাদের প্রপারলি এবং কোম্পানির ইনস্ট্রাকশন মোতাবেক ব্যবহার হয় না অনেক সময় বাণিজ্যিক ভ্যাকসিন টাইম মতো তাদের প্রয়োগ করতেও সমস্যা হয় এবং সরকারি ভ্যাকসিন প্রয়োগ করা অনেক সহজ যেমন আমাদের বিসিআরডিবি এবং গাম্বরু ভ্যাকসিন এটা অত্যন্ত নিরাপদ ভ্যাকসিন যদি এটি কোনো খামারে ব্যবহার করে যেমন এই খামারটিতে বিগত পাঁচ বছরে কোনো ধরনের গাম্বুরু বা রানী ডিজিজ আমরা দেখি নিই কাজে এটা এটা তো প্রমাণ হয় যে আমাদের ভ্যাকসিনটা অনেক ভালো এবং এই ভ্যাকসিনটা এই লাইভ আমাদের এই অঞ্চল থেকে এই এই এরিয়ার ভাইরাস থেকে এই ভ্যাকসিনটা তৈরি করা যে কারণে এই ভ্যাকসিনের এফিকেসি যেটা সরকারি ভ্যাকসিনের এফিকেন্সি অনেক বেশি রয়েছে কেননা এইখানে যে ভাইরাসগুলি সচরাচর খামারে আক্রমণ করছে সেই ধরনের ভাইরাস থেকেই এই রানীক্ষেত ভ্যাকসিন এবং গাম্বরু ভ্যাকসিন তৈরি হচ্ছে যে কারণে এই ভাইরাল ভ্যাকসিনগুলো অত্যন্ত কার্যকরী এবং খামারিরা যদি এই আমাদের সরকারি ভ্যাকসিন ব্যবহার করে তাহলে তাদের রোগের প্রাদুর্ভাব একেবারেই কমে আসবে দ্বিতীয় হচ্ছে যে মার্কেটে যেটা অ্যাক্সেস মার্কেটে অনেক সময় দেখা যায় যে ব্রয়লার মুরগি যদি ওষুধ বেশি প্রয়োগ করে সেখানে ওজন কমে আসে এবং ওষুধ বেশি প্রয়োগ করার কারণে তাদের দীর্ঘ সময় খাবার দিতে হয় খাবার যেমন এখানে তিন কেজি খাবার খাওয়ায় দেখা যায় এক কেজি সাতশো গ্রাম আটশো গ্রাম হয়ে যায় কিন্তু বাজারের খাবার তিন কেজি খাওয়ায় দেখা যায় অনেক সময় এটা আসে না কাজে এফসিআর যেটা সেটা খুব ভালো পাওয়া যায় যদি সে ফর্মুলেশন করে এক্সপার্ট দিয়ে খাদ্য তৈরি করে খাওয়ায় ব্রয়লার খাবার সেটা আমরা দেখছি যে অনেক ভালো রেজাল্ট আসে সেক্ষেত্রে আমাদের এবং এই খাদ্যটা নিরাপদ হয় এবং এটার মধ্যে কোনো ধরনের গ্রোথ হরমোন বা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক থাকে না না থাকার কারণে এই এই ব্রয়লারের মান অনেক ভালো হয় সেক্ষেত্রে বাজারে হয়তো এটা সেপারেট কোনো জোন নাই যেখানে বিক্রি করার যে এটা যে ভালো এই এই মুরগি এবং অন্য অন্য খামারের মুরগি একসাথেই সেল হয় যেখানে এরা কোনো প্রিমিয়াম প্রাইস পাচ্ছে না কিন্তু আমরা তাদেরকে সেভাবে ডেভেলপ করছি আমার গাজীপুরে এই ধরনের অনেকগুলি খামার আছে মোটামুটি চারশোর উপরে খামার আমি তৈরি করেছি এখানে এবং তারা প্রত্যেকেই এই জীব নিরাপত্তা ব্যবস্থা যারা যে যেমন ধরেন যে ভালো বাচ্চা ভালো খাবার স্বাস্থ্যসম্মত পরিবেশ জীবনিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা এবং গুড ভ্যাকসিনেশন প্রোগ্রাম যেটা সেটাকে আমরা নিশ্চিত করি নিশ্চিত করার কারণে তাদের টোটাল যেটা গুড ফার্ম ম্যানেজমেন্ট যেটা গুড হাউস ম্যানেজমেন্ট পার্সোনাল হাইজিন যেগুলো সবগুলি এখানে কিন্তু মেনে চলা হয় মেনে চলার কারণে এখানে কোনো রোগ বালাই আমরা দেখি না তাই আমরা আশা করি যে যার যে সমস্ত ফার্মার রয়েছে অন্যান্য যারা আছেন তারা হয়তো ওইগুলো দেখে শিখবেন কারণ আমাদের ফার্মাররা ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ কারণে যেখানে রোগ হয় অসুস্থ হয়ে গেলে সেই মুরগিগুলি বাজারে বিক্রয় করা অথবা অসুস্থ মুরগি বিক্রয় করা এমনি থেকেই কঠিন কারণ মুরগি যখন অসুস্থ হবে সেটা কোনো ব্যাপারই কিনে নেবে না কোনো পাইকার কিনে নে না এবং অসুস্থ মুরগি যখন ট্রান্সপোর্ট করে সে রাস্তার মধ্যে অনেক মুরগি মারা যায় কাজে অসুস্থ মুরগি এটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে অসুস্থ মুরগি কখনই বাজারে বিশেষ করে ব্রয়লার বা লেয়ার মুরগি এটা বিক্রয় হবে না কারণ ব্যাপারেরা কখনোই খামার থেকে অসুস্থ মুরগি কিনে নেয় না আর অসুস্থ মুরগি কিনে নিলে তার অনেক ধরনের লস হয় সেই কারণে তারা সেটা করতে চায় না দ্বিতীয়ত হচ্ছে অসুস্থ মুরগি যখন থাকবে সেটার ওজন কমে যাবে সেটার ওষুধের খরচ বেশি যাবে এবং তাদের খাদ্য খরচও বেশি যায় তার টার্গেট অনুযায়ী তার গ্রোথ আসে না ওজন আসে না যে কারণে তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে তা আমরা পরামর্শ দেবো সকলকেই আমরা এই আশাবাদ ব্যক্ত করি যারা প্রাণী সম্পদ বিভাগের সরাসরি পরামর্শ নিয়ে সহযোগিতা নিয়ে এই খামারগুলি করবে তারা অবশ্যই খুব লাভবান হবে তা আমাদের এটিই পরামর্শ যে জীব নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত জীব নিরাপত্তা ব্যবস্থা যেটাকে আমরা বলি জীব নিরাপত্তা মানে এটার চারপাশে যে বান্ডরি দেওয়া আছে সেটা তার পাশে আবার যে যেমন কুকুর বিড়াল শেয়াল আসতে পারে না বাইরের মানুষ যখন যখন ভিতরে ঢুকে আপনারা দেখছেন যে পিছনে আপনার একটা বড় ধরনের তার ইয়ে দেওয়া আছে আর কি জীবাণুনাশক ক্রস করে যেতে হয় কোনো গাড়ি ঢুকলে সে গাড়িটাকেও স্প্রে করা হয় এবং যারা ভিতরে ঢুকে তারা গোছল করে ভিতরে ঢুকে যেমন ফার্মের ভিতরে বিভিন্ন ক্যাটাগরির শ্রমিক রয়েছে যারা সেখানে কাজ করে তাদের জুতা কাপড় পাল্টায় ভিতরে ঢুকে এবং তাদের তারা তাদের হাত ধুয়ে ঢুকে তারা যখন খামার থেকে খামারে ঢুকে তাদের বাইরের কাপড় বাইরে রাখে ভিতরের কাপড় ভিতরে রাখে তারা ফার্মের ভিতরে তাদের আলাদাভাবে এখানে কোনো ধরনের এই যেখানে মুরগি থাকে সেখানে কোনো মানুষ থাকার ব্যবস্থা নেই যারা ওয়ার্কার যারা তাদের জন্য সেপারেট হ্যাঁ রুম আছে সেখানে তারা থাকে তাদের ওয়াশরুম তাদের টয়লেট সম্পূর্ণ সেপারেট তাদের কিচেন আর যেখানে মুরগি থাকে সেখানে তারা সময় তাদের সেই ব্যবস্থাটা করে গোসল করে ফার্মের নির্ধারিত কাপড় পরে নির্ধারিত স্যান্ডেল পরে তারা ভিতরে ঢুকে এবং যখন বাইরে বের হয় তখন সেটা ভিতরে রেখে চলে আসে এই কারণে বাইরের থেকে কোনো জীবাণু ভিতরে ঢোকার সম্ভাবনা একেবারেই কম আর ভিতর থেকে যখন বাইরে আসে তখন তো তার হ্যাঁ সে সেটা অনেক সুন্দর থাকে তার পরিবেশটা এবং এই খামারের ভিতরে বসে আপনি খেতে পারবেন সেখানে মুরগিগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেখানে তাদের খাবার তাদের বাসস্থান মুরগির ঘর এবং ঘরের ভিতরের যে পরিবেশ তাদের লিটার ম্যানেজমেন্ট সব কিছু তাদের অত্যন্ত ভালো সে কারণে তাদের এখানে উৎপাদনটা টাইমলি চলে আসে এবং কোনো রোগ বালাই হয় না তো আমরা আশা করি যারা এগুলি মেনে চলবে তাদের ক্ষেত্রে ব্রয়লার মুরগি বলেন অন্য অন্য যে কোনো মুরগি মুরগির খামার হলো পরিষ্কার পরিচ্ছন্নতা হলো প্রথম শর্ত এবং সেটা যদি সঠিকভাবে করে তাহলে নিশ্চয়ই অনেক ভালো থাকবে তা আমরা আশা করি যে এই জিনিসগুলি মেনে চললে খামারের লাভবান হবে যদিও দুর্মূল্যের বাজারে মুরগির দাম কম তারপরেও হচ্ছে যে যদি মুরগি মারা না যায় আর যদি মুরগি সঠিক টাইমে ওজন আসে তাহলে অবশ্যই লাভবান হবে সবাইকে ধন্যবাদ